Pistar aru FCN sumo han model pore pore khabar pore seto kaam kar amte uti ha aji sadhya rai ki koite je moi rati tuponi phapuno ji dekhu heya ma abdila abdila he kaam khini koru rati kinu khale moi buji na palu হপুনর কি দেখিলে মই বুঝি নাপালো আগদিনা কি হপুন দেখিলে মই নাজান এবাৰো নাভাবিলে যে জিজন পুৰুষক জেললে পঠালে সেইজন পুৰুষক ঘৰত এজন গৰ্ভৱতী মহিলা আছে আজি ভয় তেওঁ হস্পিটেলত যোৱা নাই এবাৰো নাভাবিলে যে জাপ জেলত পঠালে সেই ঘৰত এজন হৰু ছোৱালীয়ে কান্দি আছে মোৰ দেউতা কত মোৰ পিতৃ কত কেতিয়া ঘৰলৈ ঘূৰি আহিব এবাৰো নাভাবিলে এবাৰো নাভাবিলে যে জিজনক জেললৈ পঠালে হে ঘৰত এজন বুঢ়ী আইতা আছে আজি হে বুঢ়ী আইতা কৈছে মোৰ ভূপাক কত লৈ গল মোক খাবলৈ মোৰ ওচৰত পইচা নাই দৰৱ নাই মই হস্পিটেল যাব লাগে কোনে মোক লৈ যাব মই হে ৰজা মই হে মুখ্যমন্ত্ৰী যেতিয়ালৈকে মই মুখ্যমন্ত্ৰী মোৰ মতে হ'ব লাগিব মোৰ পিতৃও মুখ্যমন্ত্ৰী আছে পোন্ধৰ বছৰ মুখ্যমন্ত্ৰী আছে কিন্তু কেতিয়াও অহংকারী রজার দরে ব্যবহার করা নাছে তিনিবারকে মুখ্যমন্ত্রী আছে দুবারকে কেন্দ্র সরকারের মন্ত্রী আছে কিন্তু সদায় কইছে মই রাইজর এজন সেবক মই রাইজর মাজত থাকিবলে বিচারো মই গাঁও রোনি বনি বাবে চিন্তা করো মই গাঁওর যুবকর বাবে মই চিন্তা করো মই সমগ্র অসমত ভ্রমণ করে যিমান মই পারো জীবনের অন্তিম সময়লকে মই রাইজক সেবা করবলে বিচার এয়া হল পাঠর এয়া হল পার্থক্য আজি বর্তমানের সরকার আমার সরকারের মাজত তেওঁলোকে জানে যে এক বছৰৰ ভিতৰত তেওঁলোকের সরকার যাবলে হয়েছে কেন্দ্রটাও তেওঁলোকের সরকার না থাকে সেই কারণে আজি তেওঁলোকে ভাবিছে যে এই বছৰৰ ভিতৰত যিমান তেওঁলোকে কেলেংকারি কৰিব পাৰে যিমান তেওঁলোকে লুণ্ঠন কৰিব পাৰে ইমান তেওঁলোকে কৰিলো পিছত গৈ সি বি আই সলনি হবলৈ গৈ আছে গোটেই ইনকোয়ারি তেওঁলোকৰ ওপৰত কৰিছে সেই কারণে এই বছরের ভিতরতে ধুমধামকে প্রজেক্ট আর প্রজেক্টবিলাকে ঘোষণা করে আছে কোনে হে প্রজেক্ট পাই আছে সব হে তালিকা আমার সত আছে সব তালিকা আমার সত আছে মানে গুহাটি অসমত আর ঠিকাদার নাই আর খালি এই চারিজনকে মুখ্যমন্ত্রী চিনি পায় চারিজন ঠিকাদারের বাহিরে মুখ্যমন্ত্রী আর কাকু চিনি না পায় এই গোটেইখিনি কথা পিছত ফাটিল হবই আজি আপোনালোকৰ ওচৰলৈ আহিছো আজি তাৰিখত মানুহবোৰ আজি ৰাজহুৱাভাৱে সভাত আহিবলৈ অলপ ভয় কৰে যে যদি মই এটা সভালৈ যাওঁ মোৰ আঁচনি কৰ্তন কৰিব নেকি মোৰ ওপৰত কিবা একশ্যন ল'ব নেকি আজি মানুহৰ মনত এটা ভয় আজি সাংবাদিকৰ মনত এটা ভয় কি মই যদি কাণকে কিবা প্ৰশ্ন কৰোঁ মোৰ চাকৰি যাব নেকি চ্যানেলের মালিকক চিনি পায় মই পোর্টেলের পর আহো সরু পোর্টেল খুলিছে সেখানে মোক সমালোচনা করে অপমান করে একজন শিক্ষকে ভয় করে কি মই একদম দূরত এখন স্কুলত যত বেশি লড়াছড়ি নাই কিন্তু তাতে মই এখন শিক্ষতা হিসাবে মই কাম করে আছো যেহেতু সেই দূর দূরণি অঞ্চল আর স্কুল নাই আজি সেই স্কুলখন বন্ধ হব নেকি আই সকলে ভয় করে যে আমার অরুণোদয় যাব নেকি আজি ভয় আর ভাবুকিত আজি তেওঁলোকে জিয়াই আছে কিন্তু সদ্য রাইজ সেই কারণে আমি মানুহ ওচৰত যাব লাগিব আমি মানুহ ওচৰত গৈ হৃদয় পৰা তেওঁ নেতা হিচাপত যিহেতু কাম কিন্তু আমাৰ জয়রাম ইংলেণ্ড ডাঙরিয়াই ছবি কৰিছে আমাৰ জয়রাম ইংলেণ্ড ডাঙরিয়াই চৌধুরী নেতাই যোগদান কৰিছে কিন্তু ভ্লগ কৈছে তিনিখন জিলাৰ সভাপতি আছে ইয়াত ভ্লগ কমিশন সভাপতিসকল আছে মণ্ডল কংগ্ৰেছৰ সভাপতিসকল আছে প্ৰত্যেকখন সভাতে আমি যোৱাটো সম্ভৱ নহ'ব কিন্তু আমাৰ জিলা কংগ্ৰেছৰ গ্ৰুপৰ পৰ্যায়ত তৃণমূল পৰ্যায়তো একেসকলৰ লগত অন্যান্য যিসকলে যোগাযোগ কৰি আছে তেওঁলোকৰ চিন্তা প্ৰক্ৰিয়াটো খুব সোনকালে আৰম্ভ হ'ব ছাৰ কালি মুখ্যমন্ত্ৰী ইয়াত উপস্থিত আছিলে মুখ্যমন্ত্ৰীক আমাৰ দল একেখন পথাৰতে ফুটবল খেলে গতিকে এই সন্দৰ্ভত তেওঁ একো মন্তব্য নকৰে আপোনালোক দুয়োটা দলক একাকাৰ হৈ থকা বুলি তেওঁ অভিযোগ কৰে এই সন্দৰ্ভত আপুনি
মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সাংবাদিকর প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিল যদি যা এটা বছর বিজেপি আর ইউএফর কার্যক্রমণিকাবিল চায় যেটা রাষ্ট্রপতি ইলেকশন আসছিল এটা বিজেপি এম এল এ আজমল ডাঙরিয়া কোয়াটার পেলায় ঘুরি কৈছে সেটা আপনাদের টিভিত দেখছে যে বিজেপি এম এল এ রাষ্ট্রপতি নির্বাচন এ আই ইউ এফর ভোট বিচার পেলায় আজমল ডাঙরিয়া ঘুরি ধরে কেবা কৈছে এজন উজনি অসমের বিধায়ক সেটা আপনার পর দেখি মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত কৈছিল যে মই যদি আজমল ডাঙরিয়াক রাজ্যসভার ভোট খুঁজি তখন মোক কেউ না খুলি নপয় আমি টিভিত দেখি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক কৈছিল যে আজমল ডাঙরিয়ার মোট পুরোনা সপোন আছিল মোক এবার মুখ্যমন্ত্রী হিসেবে চুয়া কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক কৈছিল আজি দুদিন আগত এ আই ডি এফর এজন এম এল এ বরাক বুলি টিভিত আমি দেখেছি কৈছে যে বিজু হাজরিকা ডাঙরিয়া আমার দলের মেইন মানুষ আর আর কিন্তু মানে আপনার মানুষ এম এল এ জনে কৈছে এম এল এ জনে কৈছে মানে আপনার মানুষ আর আপনি আমার দলের মেইন মানুষ আজি কেমন আগে এ আই ডি এফর এজন এম এল এ চতিয়া সমষ্টিত গৈ বর্ম হাজরিকা ডাঙরিয়াক ভোট দিব লাগে বলে ক্যাম্পেনিং করেছে এরকম টিভিত দেখেছে ক্যাম্পেনিং করেছে আজমল ডাঙরিয়াক কৈছে হিমন্ত বিশ্ব শর্মা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া পি সি সি এফ বিজেপিলে চিঠি লিখেছে যে এম আগর গছর ব্যবসায় কোনো প্রতিবন্ধকতা থাকব লাগে পুরা ফ্রি আগর গছর গাড়ি পুলিশে চেক করব নয় আগর গছর গাড়ি ফরেস্ট ডিপার্টমেন্টে রখাব নয় এইটো সম্বন্ধ আর আজি আপনার বিজেপির যেগুলি সাংসদ নতুনকে আজি এই আরম্ভ হয়েছে আমি কেইদিনমানৰ আগতে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহকের সিদ্ধান্ত লৈছিল যে আমার কংগ্রেস পরিয়ালের যুবকর নেতাকর্মী বিভিন্ন কারণের বাহিরত আছে বা বেলেগত আছে আমি ঘুরি আহিবর কারণে আহ্বান জানাইছিল আর আমার আহ্বানের প্রতি সঁহাৰি জনায় কার্বি আংলঙত একালর আমার জেলা কংগ্রেসের সভাপতি চিফ এক্সিকিউটিভ মেম্বার ই এম ছাত্র নেতা সকল অহাতো মই প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে আবরণি জানাইছো আর এই প্রত্যেকগী নেতাক যোগ্য স্থান দিন যোগ্য সম্মান দিন তাহলে আমার দলটুক শক্তিশালী করবর কারণে একটা অবদান দিব পারে তার কারণে তেওঁলোকে যোগ্য সম্মান দিন এই কথাখিনি মানে আজ গৌরব গগৈ ডাঙরিয়া আমার জেলা সভাপতি সূর্যনারায়ণ ডাঙরিয়া আমার আজি যোগদান করা প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সি এম জয়রাম এংলেং ডাঙরিয়া প্রভুকে আমার দলের নেতাসকল আজি দিনটো কার্বি আংলং জেলা কংগ্রেসের কারণে একটা ঐতিহাসিক দিন কারণ আমার জেলা কংগ্রেসখন শক্তিশালী করা যখন নেতা তার ভিতর এজন অন্যতম জয়রাম এংলেং ডাঙরিয়া তখন আমার কেবাগী উপনেতা প্রাক্তন ই এম আমার আজি দলের